10 বছর আগে রাজধানীর রূপকণ্ঠে আমিন বাজারের ডাকাত সন্দেহে 6 ছাত্রকে পিটিয়ে হত্যার দায়ে প্রধান আসামি মালিক সহ 13 জনের মৃত্যুদণ্ডাদেশ দেওয়া হয়েছে। এছাড়া অন্য 19 আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। ঢাকা জেলার দ্বিতীয় অতিরিক্ত দায়রা জজ ইসমত জাহানের আদালত এ রায় ঘোষণা করেছে। মামলার একটি ধারায় এই কারাদণ্ড দেওয়া হয়, পাশাপাশি অপর ধারায় সব আসামিকে আরও 7 বছরের জেল ও অর্থদণ্ড দেওয়া হয়। অপর 25 আসামিকে খালাস দেওয়া হয়েছে আর মারা যাওয়ায় 3 আসামিকে অব্যাহতি দেওয়া হয়। 2011 সালের 17 জুলাই শবে বরাতের রাতে আমিনবাজারের বড়দেশি গ্রামের কেবলাচরে ঘুরতে যান 7 বন্ধু। এ সময় ডাকাত সন্দেহে তাদের মধ্যে 6 জনকে পিটিয়ে হত্যা করে গ্রামবাসী আর আহত অবস্থায় আলামিনকে উদ্ধার করে পুলিশ। আলামিন সহ নিহতদের বিরুদ্ধে সাভার মডেল থানায় ডাকাতির মামলা করেন স্থানীয় বালু ব্যবসায়ী আব্দুল মালিক। পরে এই ঘটনায় পুলিশ বাদী হয়ে অজ্ঞাতনামা গ্রামবাসীদের আসামি করে হত্যা মামলা দায়ের করে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল স্থাপন নিয়ে কটূক্তির অভিযোগে রাজশাহীর কাটাখালী পৌরসভার মেয়র আব্বাস আলীকে কারাগারে পাঠিয়েছে আদালত। ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেপ্তার আব্বাস আলীকে 10 দিনের রিমান্ড চেয়ে মহানগর ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। শুনানি শেষে বিচারক আগামী রবিবার রিমান্ড ও জামিন শুনানির দিন নির্ধারণ করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এর আগে বুধবার ভোরে রাজধানীর শাখা হোটেল থেকে আব্বাস আলীকে গ্রেপ্তার করে র্যাব। রাজশাহী সিটির গেটে জাতির পিতার ম্যুরাল স্থাপন নিয়ে বিতর্কিত মন্তব্যের কারণে মেয়র আব্বাস আলীর বিরুদ্ধে 3 থানায় এজাহার জমা হয়। অন্যদিকে জেলা আওয়ামী লীগের সদস্য ও পৌর আওয়ামী লীগের আহ্বায়ক পদ থেকে আব্বাস আলীকে অব্যাহতি দেওয়া হয়। এছাড়া মেয়র পদেও আব্বাস আলীর প্রতি অনাস্থা জানান সব কাউন্সিলর।